2016 সালে মুক্তিপ্রাপ্ত অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত বাংলা চলচ্চিত্র আয়নাবাজি, যে সিনেমা দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এরপর তার দ্বিতীয় ছবি রিকশা গার্ল এখন মুক্তির অপেক্ষায়, যা চলতি বছর দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে। Sometimes I think there's no place for me in this world. Nonsense, you're my hero. Then you need better heroes. এবার ছবিটির শুরু হচ্ছে উত্তর আমেরিকা সফর। এবছর মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি। এটি এই সিনেমার দ্বিতীয় আন্তর্জাতিক সফর। মিল ভ্যালি চলচ্চিত্র উৎসব মূলত উত্তর আমেরিকার উপকূলীয় অঞ্চলের একটি বুটিক চলচ্চিত্র উৎসব। এটি হয়ে থাকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। রিকশাগার্ল সিনেমাটি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য মিল ভ্যালি চলচ্চিত্র উৎসব বেশ গুরুত্বপূর্ণ, কারণ ঔপন্যাসিক মিতালি পার্কিন্সের লেখা রিকশাগার্ল উপন্যাসটি উত্তর আমেরিকায় বিপুলভাবে সমাদৃত। ফলে এই অঞ্চলের দর্শক গোষ্ঠী উপন্যাসিকাটি থেকে নির্মিত সিনেমাটি দেখার অপেক্ষায় আছেন বহুদিন ধরেই। এই কারণেই এটি নির্মাণের সময় প্রযোজক এরিক জে এডামস তার দর্শক গোষ্ঠীকে বিশেষভাবে মাথায় রেখেছিলেন। দর্শক গোষ্ঠীর কথা চিন্তা করেই সিনেমাটি বাংলাদেশে প্রেক্ষাপটে নির্মিত হলেও এর সংলাপ বহুলাংশে ইংরেজি। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পার্কিন্সের লেখা রিকশাগার্ল অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন নাসিফ আমিন। নাইমা নামে এক কিশোরীর সংগ্রাম এতে উঠে এসেছে। রিকশার প্যাডেলে জীবনের ঘানি টানার এই গল্প তুলে ধরেন নোভেরা রহমান। তানজিলা খান মিম, সময় সংবাদ।